बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के एक इम्पोर्टेंट टॉपिक्स ग्लोमेरुलर फिल्ट्रेशन रेट, एटा नियो एकटु डिसकस करब। प्रथमे ग्लोमेरुलर फिल्ट्रेशन रेट बोलते आमरा कि बुझी, अच्छा बुझी होच्छे द क्वांटिटी अफ ग्लोमेरुलर फिल्ट्रेट, जेटा फिल्ट्रेट होये आसबे सेटा फर्म बाय अल फांगशनिंग नेफ्रन्स अफ बोथ किडनी पार मिनिट, ताके आमरा ग्लोमेरुलर फिल्ट्रेशन रेट बोलछी। अन्यभावे जदि बोलते चाई द रेट एट हुईच प्लाज्मा इज फिल्टार्ड फ्रम द ग्लोमेरुलर कैपिलारिज इंटू बाउमेंस कैप्सुल पर यूनिट टाइम, एटा होच्छे ग्लोमेरुलर फिल्ट्रेशन रेटेर डेफिनेशन। ताहले एटा कत, एटा होच्छे आमरा बोलते पारी जे 125 मिलिलिटार पर मिनिट, মিনিটে হিসাব করলে এটি আওয়ারে হিসাব করি 7.5 লিটার পার আওয়ার, ডেতে 180 লিটার পার ডে। সবগুলো অ্যামাউন্টই আমার ওমেন্সের ক্ষেত্রে 10% লেস হবে। কীভাবে ডিটারমিনেট করবো আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট? ইকুয়েশন আছে একটা, এটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার ইনটু গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। এভাবে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বের করি। যদি নেট ফিল্ট্রেশন প্রেশার কমে যায় তাহলে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার কমে যাবে, এবং ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কমে গেলেও আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, এটা ভাইস ভার্সা হবে। আচ্ছা, এখন নেট ফিল্ট্রেশন প্রেশার বলতে আমরা কি বুঝি? নেট ফিল্ট্রেশন প্রেশার হচ্ছে দ্য নেট প্রেশার ফোর্সিং দ্য ফ্লুইড মানে প্লাজমা ইন্টু বাউমেন্স ক্যাপসুল থ্রু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। এটাকে আমরা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার অর অ্যাসেনশিয়াল ফিল্ট্রেশন প্রেশারও বলতে পারি, যেটা হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। নেট ফিল্ট্রেশন প্রেশার রিপ্রেজেন্ট দ্য সাম অফ হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কদোডাল অসমোটিক প্রেশার দ্যাট ফোর্সেস আইদার ফেভার অর অপোজিস দ্য ফিল্ট্রেশন অ্যাক্রস দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। কী কী ফোর্স আছে তাহলে? এক নাম্বার, নাম্বার ওয়ান হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনসাইড দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিস, যেটা হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি, হুইচ প্রোমোটস ফিল্ট্রেশন। নাম্বার টু হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন বাউমেন্স ক্যাপসুল আউটসাইড দ্য ক্যাপিলারি, যেটা হচ্ছে 18 মিলিমিটার অফ মার্কারি, হুইচ অপোজিস দ্য ফিল্ট্রেশন। কলয়েড অসমোটিক প্রেশার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি প্লাজমা প্রোটিন, যেটা হচ্ছে 32 মিলিমিটার অফ মার্কারি, হুইচ অপোজিস দ্য ফিল্ট্রেশন। লাস্টলি নাম্বার ফোর কলয়েড অসমোটিক প্রেশার অফ প্রোটিন ইন বাউমেন্স ক্যাপসুল হুইচ প্রমোট ফিল্ট্রেশন। আন্ডার নর্মাল কন্ডিশন কনসেন্ট্রেশন অফ প্রোটিন ইন গ্লোমেরুলার ফিল্টার ইজ সো লো দ্যাট কলয়েড অসমোটিক প্রেশার অফ বাউমেন্স ক্যাপসুল ফ্লুইড ইজ কনসিডার টু বি জিরো। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেশার বের করবো কীভাবে? নেট ফিল্ট্রেশন প্রেশার ইকোয়াল টু গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার মাইনাস বাউমেন্স ক্যাপসুল প্রেশার অ্যান্ড গ্লোমেরুলার কলয়েডাল অসমোটিক প্রেশারের সামেশন। তাহলে আমরা জানি হাইড্রোস্ট্যাটিক প্রেশার 60 আর বাউমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেশার 18 এবং গ্লোমেরুলার কলয়েডাল অসমোটিক প্রেশার 32। তাহলে 60 - 50 ইকোয়াল টু 10 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে ফিগার যেখানে আমরা অপোজিস এবং প্রোমোট ফিল্ট্রেশন দেখাচ্ছি। নেট ফিল্ট্রেশন প্রেশার পজিটিভ, ইউনো ফিল্ট্রেশন হবে। তো গাইডন থেকে ছবিটা নেওয়া, আঁকা শিখতে হবে। এখানে তাহলে আমাদের স্টার্লিং হাইপোথিসিসটা কাজ করেছে, এবং এখানে স্টার্লিং ফোর্স যে ফোর্সগুলো আছে তাকে স্টার্লিং ফোর্স বলি। হ্যাঁ, হাইপোথিসিস কি বলে? নেট ফিল্ট্রেশন প্রেশার থ্রু ক্যাপিলারি মেমব্রেন ইজ প্রপোর্শনাল টু দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন মাইনাস অনকোটিক প্রেশার ডিফারেন্স। হাইড্রোস্ট্যাটিক প্রেশার উইদিন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ইজ গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার। বাই অ্যাডজাস্টিং দ্য রেজিস্ট্যান্স অফ এফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টারিওল কিডনি ক্যান রেগুলেট দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন বোথ গ্লোমেরুলার অ্যান্ড পেরিটিবুলার ক্যাপিলারি, দেয়ার বাই চেঞ্জিং দ্য রেট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন টিবুলার রিবজেপশন অর বোথ ইন রেসপন্স টু বডির হোমিওস্ট্যাটিক ডিমান্ড। নাম্বার টুতে আমরা পেয়েছি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ইজ এ মেজার অফ প্রোডাক্ট অফ
হাইড্রোলাইটিক কন্ডাক্টিভিটি অ্যান্ড সারফেস এরিয়া অফ গ্লোমেরুলার ক্যাপিলারিস। তাহলে হাইড্রোলাইটিক কন্ডাক্টিভিটিটা কি? ইজ দ্য ভলিউম অফ ফ্লুইড দ্যাট ক্যান বি ট্রান্সফারড অ্যাক্রস দ্য ফিল্টারেটিং মেমব্রেন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম অ্যাগেনস্ট 1 মিলিমিটার অফ মার্কারি অফ ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার। গ্রেটার দ্য পারমিবিলিটি গ্রেটার দ্য ফিল্ট্রেশন রেট। ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেটেড করলে আমরা পাই 12.5 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি অফ ফিল্ট্রেশন প্রেশার। যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট টু হাই হয়, নিডেড সাবস্টেন্স ক্যান নট বি রিঅ্যাবজর্ব কুইকলি এনাফ লস্ট ইন ইউরিন। আর যদি লো হয় তাহলে এভরিথিং ইজ রিঅ্যাবজর্ব ইনক্লুডিং ওয়েস্ট দ্যাট আর নর্মালি ডিসপোজ আউট। ফ্যাক্টর্স অ্যাফেক্টিং জিএফআর: টোটাল সার্ফেস এরিয়া অ্যাভেলেবল ফর ফিল্ট্রেশন, গ্লোমেরুলার মেমব্রেন পারমিবিলিটি, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, গ্লোমেরুলার ক্যাপিলারি কলার অসমোটিক প্রেশার, বাউমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, চেঞ্জিং রেনাল ব্লাড ফ্লো, আর্টারিয়াল প্রেশার, নেট ফিল্ট্রেশন প্রেশার, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, সিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যান্ড কনস্টিটিউশন অফ এফারেন্ট অ্যান্ড এফারেন্ট আর্টারিয়াল। অ্যাকর্ডিং টু দ্য গ্যানন যদি বলতে চাই তাহলে বলবো যে চেঞ্জেস ইন রেনাল ব্লাড ফ্লো, চেঞ্জেস ইন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, চেঞ্জ ইন সিস্টেমিক ব্লাড প্রেশার, এফারেন্ট অর এফারেন্ট আর্টারিয়ুলার কনস্ট্রিকশন, চেঞ্জেস ইন হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন বাউমেন্স ক্যাপসুল, ইউরেট্রাল অবস্ট্রাকশন, ইডিমা অফ কিডনি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন, এটা হচ্ছে মাইনর ফ্যাক্টর, চেঞ্জেস ইন ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিবিলিটি অ্যান্ড ইফেক্টিভ ফিল্ট্রেশন সারফেস এরিয়া। ফিজিওলজিক্যাল কন্ট্রোল কীভাবে হবে? দ্য ডিটারমিনেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দ্যাট আর মোস্ট ভ্যারিয়েবল অ্যান্ড সাবজেক্ট টু ফিজিওলজিক্যাল কন্ট্রোল ইনক্লুড গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, গ্লোমেরুলার ক্যাপিলারি কলার অসমোটিক প্রেশার। ইনফ্লুয়েসড হবে কীভাবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, হরমোনস রটাকার্স এবং অন্যান্য ফ্যাক্টর যেটা ইন্ট্রেন্সিক টু দ্য কিডনি, যেটাকে আমরা রেনাল অটোরেগুলেশন বলছি। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এসেনশিয়ালি অল ব্লাড ভেসেলস অফ কিডনি ইনক্লুডিং এফারেন্ট অ্যান্ড এফারেন্ট আর্টারিয়ল আর রিচলি ইনার্ভেটেড বাই সিম্প্যাথেটিক নার্ভাস ফাইবার। যদি স্ট্রং অ্যাক্টিভেশন দেই তাহলে কনস্ট্রিক রেনাল আর্টারিয়ল এবং ডিক্রিস রেনাল ব্লাড ফ্লো অ্যান্ড জিএফআর। আর মোডারেট অর মাইল্ড যদি স্টিমুলেশন হয় লিটল ইনফ্লুয়েন্স অন রেনাল ব্লাড ফ্লো অ্যান্ড জিএফআর। রেনাল সিম্প্যাথেটিক নার্ভ সিমস টু বি মোস্ট ইম্পর্টেন্ট ইন রিডিউসিং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ডিউরিং সিভিয়ার অ্যাকিউট ডিস্টার্বেন্স লাস্টিং ফর এ ফিউ মিনিটস অর ফিউ আওয়ার্স সাচ এস দোজ ইলিসিটেড বাই ডিফেন্স রিয়েকশন ব্রেন ইস্কেমিয়া সিভিয়ার হেমোরেজ। নাম্বার টুতে হচ্ছে হরমোন এবং সটাকয়েড আছে কিছু, গাইটন থেকে চারটা নেওয়া, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যান্ড্রোথিলিন, এগুলো সব গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে কমিয়ে দিবে। হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়াবে, কমাবে, সমান রাখবে, অ্যান্ড্রোথিলিন ডিরিভ নাইট্রিক অক্সাইড অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়িয়ে দিবে। তাহলে যেটা বললাম যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যান্ড্রোথিলিন কনস্ট্রিক দ্য রেনাল ব্লাড ভেসেল এবং ডিক্রিস জিএফআর, অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে প্রিফারেবলি কনস্ট্রিক দ্য এফারেন্ট আর্টারিয়াল ইন মোস্ট ফিজিওলজিক্যাল কন্ডিশন। অ্যান্ড্রোথেলিয়াল ড্রিফ নাইট্রিক অক্সাইড কী করবে? ডিক্রিস রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অ্যান্ড ইনক্রিস জিএফআর। প্রোস্টাগ্ল্যান্ডিন ব্রাডিকার্ডিনো ডিক্রিস রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অ্যান্ড ইনক্রিস জিএফআর। অন্যান্য ফ্যাক্টর: ফিডব্যাক মেকানিজম ইন্ট্রেন্সিক টু দ্য কিডনি নর্মালি কিপস রেনাল ব্লাড ফ্লো অ্যান্ড জিএফআর রিলেটিভলি কনস্ট্যান্ট ডিসপাইট মার্কড চেঞ্জ ইন আর্টারিয়াল প্রেশার। দিস মেকানিজম স্টিল ফাংশনস অফ ব্লাড পারফিউজ কিডনি
that have been removed from the body. This self-controlling mechanism of relative constancy of glomerular filtration rate and renal blood flow is known as autoregulation. In kidney, normal blood flow is much higher than the required for functions. Function ta hoche, je remove the waste product, deliver the oxygen. Kintu, the major functions of autoregulations of kidney is to maintain a relatively constant glomerular filtration rate and to allow precise control of renal excretion of water and solutes. Within normal physiological limit, kidney has intrinsic capacity to control own blood flow and normal filtration rate despite marked change in arterial pressure, jeta 80 theke 170 millimeter of mercury hote pare, that occur during person's usual activities. This is the figure jekhane amra ek bam pashe renal blood flow dan pashe glomerular filtration rate dekhiyechi guideline theke neo. Renal blood flow glomerular filtration rate এটা হচ্ছে জ্ঞানন থেকে নেওয়া ইম্পর্টেন্স কী তাহলে আমার রেগুলেশন করার জন্য রেগুলেশন হলে আমার লাভ কী অল দো দ্য রেনাল ব্লাড ফ্লো মেকানিজম আর নট পারফেক্ট দে ডো প্রিভেন্ট পটেনশিয়ালি লার্জ চেঞ্জ ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অ্যান্ড রেনাল এক্সক্রিশন অফ ওয়াটার অ্যান্ড সলিউট দ্যাট উড আদারওয়াইজ অকার উইথ চেঞ্জ ইন ব্লাড প্রেশার একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে নর্মালি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা জানি 180 লিটার পার ডে এবং সেখানে টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে 178.5 লিটার পার ডে এবং এখানে ইউরিন এক্সক্রিট হচ্ছে বিয়োগ করলে মাইনাস করলে 1.5 লিটার পার ডে এটা ইউরিন হিসেবে এক্সক্রিট হয় এখন অটোরেগুলেশন হলো না অ্যাবসেন্স অফ অটোরেগুলেশন তখন কী হবে স্মল ইনক্রিজ হলো রিলেটিভলি স্মল ইনক্রিজ ব্যাপার যেমন 100 থেকে 125 হয়ে গেল 25% ইনক্রিজ হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট তাহলে কী হবে 180 থেকে 225 লিটার পার ডে হয়ে গেল যদি টিউবুলার রিলেশনটা আমরা কনস্ট্যান্ট রাখি যেমন 178.5ই রাখি তাহলে এখানে ইউরিন ফ্লোটা বেড়ে কত হয়ে যাবে 46.5 লিটার পার ডে যেটা হচ্ছে 30 গুণ আমরা আমাদের প্লাজমা ভলিউম মাত্র 3 লিটার এই চেঞ্জটার জন্য হচ্ছে যে আমাদের কুইকলি ডিপ্লেট দ্য ব্লাড ভলিউম হয়ে যাবে ইন রিয়ালিটি চেঞ্জেস ইন ব্লাড প্রেশার ইউজুয়ালি এক্সার্ট মাচ লেস অর অন ইফেক্ট অফ ইউরিন ভলিউম ফর টু রিজন খুব কম ইফেক্ট হয় প্রথমটা হচ্ছে রেনাল অটো রেগুলেশন প্রিভেন্ট লার্জ চেঞ্জ ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এবং additional adaptive mechanism in renal tubule that causes them to increase their reabsorption rate when glomerular filtration rate rises এটাকে আমরা glomerular tubular balance বলি তাহলে even with this special control mechanism changes in arterial pressure still have significant effect on renal excretion of sodium and water যাকে আমরা বলি প্রেশার ডায়ালিসিস এন্ড প্রেশার ন্যাট্রিওলিসিস এটা হচ্ছে ক্রুশিয়াল ফর রেগুলেশন অফ বডি ফ্লুইড ভলিউম অ্যান্ড আর্টারিয়াল প্রেশার অটোরেগুলেশন আবার দুই ধরনের হবে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম আর হচ্ছে মায়োজেনিক মেকানিজম টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম বোঝার জন্য আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা কমপ্লেক্স সম্পর্কে জানতে হবে তো কমপ্লেক্সটা কী এখানে ম্যাকুলা ডেন্সার সেল থাকে ইনিশিয়াল পোর্শন অফ ডিস্টাল টিউবুলে অ্যান্ড জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে ইন দ্য ওয়াল অফ এফারেন্ট অ্যান্ড এফারেন্ট আর্টারিওলে এই ম্যাকুলা ডেন্সার সেল হচ্ছে স্পেশালাইজড এপিথেলিয়াল সেল যেটা হচ্ছে যেখানে গলজি অ্যাপারাটাস থাকবে হুই যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার সিক্রেটরি অর্গানালিস ডিরেক্টেড টুয়ার্ডস দ্য আর্টারিওল সাজেস্টিং দ্যান দিস সেলস মে বি সিক্রেটিং এ সাবস্টেন্স টুয়ার্ডস দ্য আর্টারিওল জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কী করে মনিটর দ্য ফ্লুইড এন্টারিং দ্য ডিস্টাল টিউবুল অ্যাগেন অ্যান্ড অ্যাডজাস্ট দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের ফিগার গাইডন থেকে নেওয়া এই জায়গাটা তাহলে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম বলতে কী বুঝলাম আমরা
এটা হচ্ছে যে একটা স্পেশাল ফিডব্যাক মেকানিজম দ্যাট লিঙ্ক চেঞ্জেস ইন সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন অ্যাট ম্যাকুলার ডেন্সা উইথ দ্য কন্ট্রোল অফ রেনাল আর্টারিওলার রেজিস্ট্যান্স অ্যান্ড অটো রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। This feedback helps ensure a relatively constant delivery of sodium chloride to distal tubule and helps prevent spurious fluctuation in renal excretion that would otherwise occur. It acts in response to acute perturbation in delivery of fluid and solute in juxtaglomerular apparatus. Alteration of glomerular filtration rate due to changes in glomerular perfusion pressure will lead to alteration in the composition of fluid delivered to macular denser region of renal tubules. Macular denser senses this change and acts to alter the efferent arteriolar tone and to vary glomerular perfusion pressure to return the GFR to normal. However, because this mechanism is specifically directed towards the stabilizing sodium chloride delivery to distal tubule, instances occur when glomerular filtration rate is autoregulated at the expense of changes in renal blood flow. Experiment suggests that decreased glomerular filtration rate slow the flow rate in loop of Henle, causing increased reabsorption of percentage of sodium chloride ion delivered to ascending limb of loop of Henle, thereby reducing the concentration of sodium chloride at macula densa. The macula densa jodi decrease hoye jay tokhon she ki kore efferent arteriole ke dilate kore ebong increase renin release kore. This decreased sodium concentration initiate a signal from macula densa has two effect. First effect, decreased resistance to blood flow in efferent arteriole. Second, increased renin release from juxtaglomerular cells. These two components of tubulo-glomerular feedback mechanism operating together by way of special anatomical structure, jake amra boli juxtaglomerular apparatus, provide feedback signal to both afferent and efferent arteriole for efficient autoregulation of glomerular filtration rate during changes in arterial pressure between 75 to 160 mm of mercury, reference Guyton. এটা হচ্ছে অটোরেগুলেশনের ফিগার। টিবুলোগ্লোমুলার ফিডব্যাক মেকানিজমে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এফারেন্ট আর্টেরিউলার ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিউলার ফিডব্যাক মেকানিজম। এটা হচ্ছে সেটা ফ্লো চার্ট, এফারেন্ট আর্টেরিউলার ফিডব্যাক মেকানিজম হচ্ছে ইফারেন্ট আর্টেরিউলার ফিডব্যাক মেকানিজম। দিস ইজ দ্য টোটাল টিবুলোগ্লোমুলার ফিডব্যাক মেকানিজমের ফিগার। মায়োজেনিক মেকানিজম কি? Ability of individual blood vessels to resist stressing during increased arteriolar pressure. এই ফিনোমেননকে বলি আমরা মায়োজেনিক মেকানিজম। Arterial smooth muscle contract and relax in response to increase and decrease in vascular wall tension. It contributes up to 50% of total autoregulatory response. এবং খুব র্যাপিডলি কাজ করে 3 to 10 সেকেন্ডের মধ্যে। This mechanism may be more important in protecting kidney from hypertension-induced injury. When arterial pressure rises, it stresses the efferent arteriole. Increased wall tension or wall stresses by contraction of vascular smooth muscle allow increased movement of calcium ion from extracellular fluid into cells, causing them to contract. এবং এভাবেই সে প্রিভেন্ট ব্লাড ফ্লো টু গ্লোমেরুলাস ফ্রম চেঞ্জিং ভ্যারি মাচ।
This contraction prevents over-distension of blood vessel. At the same time, by raising the vascular resistance, helps prevent excessive increase in renal blood flow and glomerular filtration rate when arterial pressure increase. It is the property for preglomerular resistance vessels. What is the arcuate interlobular afferent? This is not a property for efferent arterioles. কারণ মনে করা হয় এখানে আমাদের ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের অভাব আছে লেক সিস্টেম মায়োজেনিক অটো রেগুলেশনের একটা ফ্লো চার্ট তৈরি করা এস্টিমেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব ইট ইজ ক্যালকুলেটেড বাই মেজারিং এনি কেমিক্যালস দ্যাট হ্যাজ স্টেডিলি level in blood and is freely filtered but not reabsorbed not secreted tahole ta ke ache erokom inulin inulin ta hocche ki hobe inulin er madhye ki hobe inulin ta injected korbo amra into plasma the rate of excretion is directly proportional to the rate of filtration of water and solute In early renal stage, inulin clearance may remain normal due to hyperfiltration of remaining nephron. Ichhara protein secreted by most cell in body that is freely filtered at glomerulus and not reabsorbed has been developed linking estimation of glomerular filtration rate to return serum cystency level. এছাড়া অন্যান্য টেকনিক যেগুলো আছে ইজুয়ালি ইউজ করি ক্রিয়েটিনিন দিয়ে কীভাবে হয় ইট ইস ন্যাচারালি প্রডিউসড হয় এবং ফ্রিলি ফিল্টার বাই গ্লোমেরুলাস বাট ইট ইজ অ্যাক্টিভলি সিক্রেটেড বাই পেরিটিউবুলার ক্যাপিলারিস ইন ভ্যারি স্মল অ্যামাউন্ট সো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ওভার এস্টিমেটেড অ্যাকচুয়াল জিএফআর 10-20% Problem with creatinine varying muscle mass by recent meat ingest korle have led to evaluation of alternative agent for estimation of GFR. Creatinine clearance rate that's a method for determining the GFR from creatinine to collect urine 24 hours urine. এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে একটা পার্সন যদি প্লাজমা ক্লিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে যে 0.01 হয় মিলিগ্রাম পার মিনিট এমএল ইন ওয়ান আওয়ার প্রডিউস 60 ml অফ ইউরিন উইথ এ ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন হচ্ছে 1.25 mg/L তাহলে আমরা নিচের ইকুয়েশান দিয়ে সুন্দর করে বের করে ফেলতে পারি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স থ্যাংক ইউ for your patience sharing.